জাপান বঙ্গবন্ধু গোল্ড কাপ আয়োজক কমিটির উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা 2016 অনুষ্ঠান হয়েছে। জাপান থেকে ফখরুল ইসলাম জানান, বঙ্গবন্ধু গোল্ড কাপ আয়োজক কমিটির প্রধান খোকন নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। তার বক্তব্যে বলেন, এ সুদূর জাপান দেশে প্রথম এমন একটি ব্যতিক্রম অনুষ্ঠান করতে পেরে নিজেকে বেশ গর্ববোধ করছেন। এই স্মারক সভায় প্রধান অতিথি ছিলেন জাপানে বাংলাদেশ দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর জিয়াউল আবেদিন। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য দেন বাংলাদেশ থেকে আসা মুক্তিযোদ্ধা এনায়েত উদ্দিন মোহাম্মদ, কাউসার খান ও জাপান প্রবাসী সাংবাদিক মঞ্জুরুল হক। দেশ পূর্ণভূমি সিলেটের জৈন্তাপুর